जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादी गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम करुणामय भगवान श्री कृष्ण चेतना जागरणेर जन्य कलिहत मायाग्रस्त जीवेर कल्याणेर जन्य सुवर्ण वर्णधारी पतित पावन श्री गौरहरिर अनुमोदित चार सम्प्रदायेर अन्यतम श्री ब्रह्म माध्य गौरीय सम्प्रदायेर अंतर्गत गुरु परम्परार अन्यतम विश्वव्यापी श्री गौरवाणी पृथ्वीते आछे जत नगरादि ग्राम सर्वत्र प्रचार हईबे मोर नाम। এই চিন্ময় বাণীর পূর্ণাঙ্গ রূপদানে ইস্কনের অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য ব্যক্তি ভাগবত শ্রীল অভয়চরণ রবীন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের চিন্ময় অবদান গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন এই বাণী সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন প্রভুপাদের মাধ্যমে। পৃথিবীর সর্বত্রই অসংখ্য মন্দির গেস্ট হাউস গুরুকুল গোবিন্দ রেস্টুরেন্ট ইত্যাদির মাধ্যমে জাতি ধর্ম বর্ণ সকলের মধ্যে জীবের প্রকৃত ধর্ম কৃষ্ণের নিত্য দাস এই শিক্ষা দানার্থে সকলকে ভক্তিযোগে ভগবানের সেবা শিক্ষা দিয়ে গেছেন। বর্তমান পৃথিবীর অসংখ্য মন্দির সমূহের অন্যতম শ্রী চৈতন্য জন্মলীলাভূমিতে বিশ্বব্যাপী গৌরাঙ্গের অসংখ্য ভক্তবৃন্দ গৌর পূর্ণিমা উৎসবে যোগদান করেছেন। 520তম 14ই মার্চ 2006 সাল শ্রী শ্রী গৌর পূর্ণিমা আবির্ভাব উৎসব অনুষ্ঠানে গৌর কথামৃত দান করছেন ইস্কনের বর্তমান অন্যতম আচার্য ও গুরু শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের স্নেহধন্য প্রথম সন্ন্যাসী শিষ্য শ্রী শ্রীমৎ ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ। এই শুভ তিথিকে কেন্দ্র করে শ্রী শ্রী গৌরাঙ্গের জন্ম রহস্যের উপর গৌর কথামৃত শ্রবণ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিত্য হরি বল হরি বল হরি বল হরি বল, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় জয় গুরুদেব 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 গুরুদেব। जय विष्णुपाद परमहंस श्री भक्तिवेदांत स्वामी श्री प्रभुपाद की जय। श्रीमद्भागवतम की समवेत भक्तवृंदा की नितय गौर प्रेमानंदे। ओम ज्ञानतिमिरांधस्य ज्ञानांजना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। শ্রীচৈতন্য মনোভীষ্টম স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ম দদাতি স্বপদান্তিকম। বন্দে অহম শ্রীগুর শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম
सहगना रघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखानुतांश्च वंशाकल्पतरुभश्च कृपासिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमावं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्त स्वामिने इति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयेत् मुखं करोति वासलं पङ्गुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यैश्वरं नमः ॐ विष्णुपदाय कृष्णप्रष्टाय भूतले श्रीमते जयप्रकाशं जयतु श्रीचैतन्य महाप्रभुर आविर्भाव तिथि हमारा আর কয়েকদিন পরেই পালন করব। তাই আমি শ্রীমৎ ভাগবতম দশম স্কন্দ অষ্টম অধ্যায়ের ১৩ নম্বর শ্লোক, যে শ্লোকে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব কথা সংকেত দেওয়া হয়েছে, বা বিশেষ করে কীভাবে এই বিশেষ কলিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি পীতবর্ণ বা গৌরবর্ণ রূপে আবির্ভূত হবেন সেই কথা এই শ্লোকে ইঙ্গিত দেওয়া হয়েছে। তো সেই শ্লোকটি আজকে আমরা অধ্যয়ন করে শ্রবণ করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ॐ नमः भगवते वासुदेवाय। आसन्नवर्णस्तयस्य गुणतनुजुगं तनुं शुक्लरक्तस्तथा पीत इदानीं कृष्णतं गतः। आसन्नवर्णस्तयस्य घृणतनुजुगं तनुं शुक्लरक्तस्तथा पीत इदानीं कृष्णतं गतः। आसन्नवर्णस्त्रयो ह्यस्य घृणतनुजुगं तनुं शुक्लरक्तस्तथा पीत इदानीं कृष्णतं गतः। অনুবাদ। তোমার পুত্র কৃষ্ণ প্রতিযুগে তার মূর্তি প্রকাশ করেন, এটি গর্গাচার্য বসুদেবের কাছে প্রকাশ করছেন যে তোমার পুত্র কৃষ্ণ প্রতিযুগে তার শ্রীমূর্তি প্রকাশ করেন। পূর্বে ইনি শুক্ল রক্ত ও পীতবর্ণ ধারণ করে প্রকাশিত হয়েছিলেন, সম্প্রতি কৃষ্ণবর্ণ ধারণ করে প্রকট হয়েছেন। অন্য দ্বাপর যুগে ইনি শ্রী রামচন্দ্র রূপে শুকপক্ষীর মতো বর্ণ ধারণ করে আবির্ভূত হন। এই সমস্ত অবতারেরা এখন শ্রীকৃষ্ণতে সমবেত হয়েছেন। তাৎপর্য, গর্গমুনি ভগবান শ্রীকৃষ্ণের স্থিতি আংশিকভাবে গোপন রেখে এবং আংশিকভাবে ব্যক্ত করে বলেছেন, তোমার পুত্র একজন মহাপুরুষ,
এবং তিনি বিভিন্ন যুগে তার দেহের রং বিভিন্ন পরিবর্তন করতে পারেন। গৃহত শব্দটি ইঙ্গিত করে যে শ্রীকৃষ্ণ তার ইচ্ছা অনুসারে আচরণ করতে পারেন। তো গর্গমুনি এখানে যেভাবে প্রকাশ করবেন তার দুটো অর্থ হবে। তো নন্দ মহারাজ এক রকমের বুঝবেন, কিন্তু গর্গমুনির প্রকাশের লক্ষ্য আরেকটি থাকবে। গর্গমুনি জানেন যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, কিন্তু গর্গমুনি যদি সুস্পষ্ট হবে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বলে প্রকাশ করেন, তাহলে নন্দ মহারাজের যে মাধুর্য ভাব, কৃষ্ণ যে আমার পুত্র, এই তার যে ভাব, এই ভাবের ব্যাঘাত হবে। তাই তিনি এইরকম প্রকাশ করছেন যাতে কৃষ্ণ ভগবান বলে বোঝা যাবে এবং নন্দ মহারাজের কৃষ্ণ ভগবান বলে বোঝা যাবে না। তো সে কথা প্রভুপাদ এখানে বলছেন যে আংশিকভাবে গোপন রেখে আংশিকভাবে ব্যক্ত করে। হ্যাঁ, গর্গমুনি এই কৃষ্ণের স্থিতি সম্পর্কে আংশিকভাবে গোপন করে আর আংশিকভাবে ব্যক্ত করেছেন। বৈদিক শাস্ত্রে বিভিন্ন যুগে ভগবান যে বিভিন্ন বর্ণ ধারণ করেন তার উল্লেখ করা হয়েছে, এবং তাই গর্গমুনি যখন বলছেন তোমার পুত্র এই বর্ণগুলি ধারণ করেছিলেন, তার মাধ্যমে তিনি পরোক্ষভাবে বলেছেন তোমার পুত্র হচ্ছেন স্বয়ং ভগবান। কংসের অত্যাচারের ফলে গর্গমুনি সেই সত্য প্রকাশ করেননি, কিন্তু তিনি পরোক্ষভাবে নন্দ মহারাজকে জানিয়েছিলেন যে তার পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। এই প্রসঙ্গে দ্রষ্টব্য যে শ্রীল জীব গোস্বামী তার ক্রম সন্দর্ভে এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করেছেন। প্রতিযুগে শ্রীকৃষ্ণ শ্বেত রক্ত বা পীতবর্ণ ধারণ করে প্রকাশিত হন, কিন্তু এখন তিনি স্বয়ং তার আদি কৃষ্ণ রূপে প্রকট হয়েছেন। এবং গর্গমুনির ভবিষ্যৎবাণী অনুসারে নারায়ণ রূপে তার শক্তি প্রদর্শন করেছেন। যেহেতু এই রূপে ভগবান নিজেকে পূর্ণরূপে প্রকাশ করেন, তাই তার নাম শ্রীকৃষ্ণ বা সর্ব আকর্ষক। প্রকৃতপক্ষে কৃষ্ণই হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, এবং তাই বিভিন্ন অবতারের বিভিন্ন রূপ কৃষ্ণতে বর্তমান। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন অন্য সমস্ত দেবতাদের সমস্ত রূপ কৃষ্ণের মধ্যে বিরাজমান থাকে। অন্যান্য অবতারেরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অংশ। এই প্রসঙ্গে বুঝতে হবে যে ভগবান শুক্ল, রক্ত অথবা পীত যে বর্ণেই আবির্ভূত হন না কেন, তিনি সেই একই ব্যক্তি। বিভিন্ন অবতারে তিনি বিভিন্ন বর্ণ ধারণ করে আবির্ভূত হন। ঠিক যেমন সূর্যকিরণে সাতটি রং রয়েছে, কখনো কখনো এই রং পৃথকভাবে প্রকট হয়, নতুবা সূর্যকিরণ প্রধানত উজ্জ্বল আলোক রূপে প্রকাশিত হয়। মন্বন্তর অবতার, লীলা অবতার আদি বিভিন্ন অবতারেরা সকলেই শ্রীকৃষ্ণে আবির্ভূত হয়েছেন। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন তখন সমস্ত অবতারেরা তার সঙ্গে আবির্ভূত হন। তো এইভাবে প্রভুপাদ তার তাৎপর্যে বর্ণনা করছেন যে কীভাবে কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছেন, এই শ্লোকে বলা হচ্ছে শুক্ল রক্ত তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গত। তিনি শুক্ল বর্ণ, তার নাম হচ্ছে শুক্ল, রক্তবর্ণ ভগবানের নাম তখন রক্ত, এইভাবে তিনি অবতীর্ণ হন। আর পীতবর্ণ রূপে অবতীর্ণ হন, পীতবর্ণ ধারণ করে। কিন্তু যখন কৃষ্ণবর্ণের কথা বলছেন তখন কি বলছেন, যে কৃষ্ণবর্ণ কথা না বলে বলছেন কৃষ্ণতাঙ্গত। তো প্রভুপাদ সে কথা বর্ণনা করছেন কৃষ্ণতাঙ্গত। কৃষ্ণতাঙ্গত মানে কি, কৃষ্ণ অর্থ সর্ব আকর্ষক, যে আকর্ষণ করে, যে সবাইকে নিজের মধ্যে আকর্ষণ করতে পারে। তো কৃষ্ণতাঙ্গত মানে কৃষ্ণ যদি সর্ব আকর্ষণ হয় তো কৃষ্ণতাং হবে সর্ব আকর্ষতা, ভগবানের যেই স্বরূপের মধ্যে সর্ব আকর্ষতা শক্তি থাকে।
तो सर्व सबा के आकर्षण करा तो सबा के आकर्षण करा माने हमारा मन कर समस्त जीव के तीन आकर्षण करें किंतु शुद्ध ताई नए तीन समस्त जीव के आकर्षण करें ताई नए এই কৃষ্ণতাঙ্গত শব্দটি প্রয়োগ করার মাধ্যমে বোঝানো হচ্ছে কৃষ্ণ অবতীর্ণ হন সমস্ত অবতার এসে তার মধ্যে মিলিত হন সমস্ত অবতারদেরকে আকর্ষণ করে তিনি আবির্ভূত হয়ে থাকেন তো এই কথা দ্বাপর যুগে বলা আছে দ্বাপরের শেষে যখন কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন তো এই শ্লোকে বলা আছে যে এখন তোমার এই পুত্র কৃষ্ণতাঙ্গত হন কিন্তু আসন মানে ধারণ করেছিল এ পূর্ব পূর্ব যুগে এর আর ভিন্ন ভিন্ন বর্ণ ছিল বা রং ছিল শুক্ল রক্ত তথা পিত মানে পূর্ব যুগে এ শুক্লবর্ণ রক্তবর্ণ আর পিতবর্ণ ধারণ করেছিল তো পূর্ব যুগে আমরা বুঝলাম সত্যযুগে শুক্লবর্ণ আর তৃতীয়াতে রক্তবর্ণ কিন্তু পিতবর্ণ কবে এখন তো কলিযুগ তো আসে না তখন তখন তো দ্বাপর যুগ কৃষ্ণ তো আবির্ভূত হয়েছেন দ্বাপর যুগে তো এখানে বলা হচ্ছে ধারণ করেছিল অর্থাৎ অতীতকাল তখন তো কলিযুগ আসে না তো তোমার পুত্র পূর্ব যুগে এই তিনটি বর্ণ ধারণ করেছিল তার মানে বুঝানো হচ্ছে পূর্বে কোন কলিতে পূর্ব কোন কলিতে এর পিতবর্ণ ছিল তো আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আজকে আমরা যে আলোচনা করব এই বিশেষ করে ভগবানের এই গৌরাঙ্গ মহাপুর গৌর রূপটি কেন পিতবর্ণ কেন এইরকম পিতবর্ণের যে ভগবান একটি বর্ণ রয়েছে এর শাস্ত্র প্রমাণ কি রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন যে এই শ্লোকের বর্ণনা দিয়েছেন যে শুক্ল রক্ত পিতবর্ণ এই তিন দ্যুতি সত্যতা কলিকালে ধরে না শ্রীপতি তো ভগবান এই তিনটি দ্যুতি অর্থাৎ এই বর্ণ তিনি ধারণ করেন সত্যত্রতা কলিকালে ধরে না শ্রীপতি তো বর্তমান এই দ্বাপর যুগে ইদানিং দ্বাপরে তিহ হইল কৃষ্ণবর্ণ এই সব শাস্ত্র আগম পুরাণের মর্ম তো ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে পিতবর্ণ ধারণ করে এসে নাম প্রচার করবেন কলিযুগে যুগধর্ম নামের প্রচার তথি লাগি পিতবর্ণ চৈতন্য অবতার এই পিতবর্ণ এই কলিযুগে অবতীর্ণ হয় ভগবান রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমী কৃষ্ণ স্বরূপম কথা বলা আছে যে রাধারানীর ভাব এবং অঙ্গকান্তিকে গ্রহণ করে এই পিতবর্ণ গৌরাঙ্গ মহাপ্রভু তপ্ত হেম সমকান্তি প্রকাণ্ড শরীর এই স্বয়ং ভগবানের রূপটি কীরকম হবে না তপ্ত হেম সমকান্তি তপ্ত কাঞ্চনের মতন উজ্জ্বল হরি প্রটসুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণে বর্ণনা করা আছে হরি পুরোটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত পুরোটা সুন্দর দ্যুতি মানে সোনা থেকে আরো উজ্জ্বল কান্তি সমুদ্ভাসিত এই রূপে ভগবান আবির্ভূত হবেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তোর কি শাস্ত্র প্রমাণ রয়েছে যে ভগবানের এইরকম একটি স্বরূপ রয়েছে যেই স্বরূপের বর্ণ হচ্ছে তপ্ত কাঞ্চনের মতন সোনার মতন পিতবর্ণ যেরকম আমরা এর প্রমাণ পাই মহাভারত থেকে মহাভারতের শ্লোক উদ্ধৃত করে এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন
सुवर्ण वर्ण हेमांग वरांग चंद्रांगदि सन्यासकृत सम शांत निष्ठा शांति परायणः। यही श्लोक माध्यम महाभारत जे विष्णु सहस्र नाम रहे से वर्णना करा जे श्री चैतन्य महाप्रभुर जे गृहस्थ आश्रम और सन्यास आश्रम यही दुटा आश्रम कथा वर्णना करा तार आदि लीला और अंत लीला दुई लीला रहे तो तार आदि लीलाए तीन की रकम छिलेन ना सुवर्ण वर्ण हेमांग तीनी स्वर्णर मत उज्जवल वर्णर सुंदर देह धारण करेछेन आर गृहस्थ रूपे तीनी लीला विलास करेछेन आर वरांग चंदनांग दी तार सर्वांग सुंदर वरांग सर्वांग सुंदर एवं चंदन चर्चित श्री अंग सेठी देखते की रकम ना हेमांग तप्त कांचन मत द्युति संपन्न। ये गौरांग महाप्रभु तार आदि लीलार कथा वर्णना करा जे सुवर्ण वर्ण हेमांग हेमांग माने कांचन मत द्युति संपन्न आ तार परवर्ती लीलाटी तार सन्यास लीलार कथा वर्णना करा जे सन्यास सन्यासकृत सम शांत निष्ठा शांति परायणः। तिनी सन्यास ग्रहण करेछन समगुण संपन्न एवं शांत तिनी शांति ओ भक्तिर परम आश्रय। तो ये सारा जगत देखी सबाई लोकरा मदमत्त हो आछे तखन ए समस्त देखे आमार मन खूब दुख होयेछे जे तर निस्तार उपाय कि आछे आमी बुझते पारछि ना आमी आमार अंतर दुख आपनार कथा आपनार काछे प्रकाश करलाम। ए जे महाकलिजुग आसछे এই কলিযুগে এই মানুষের কি অবস্থা হবে যখন ভগবান শ্রীকৃষ্ণ নারদের শ্রীমুখ থেকে তার চিন্তার কথা শুনেছেন তখন তিনি বলছেন হে নারদ মহামুনি শুন আজকে এখন যা ঘটনা ঘটেছে তুমি জানো অপরূপ কথা রুক্মিণী কহিল। রুক্মিণী একটা অপরূপ কথা বলছে কি বলছে না তুমি শুনলে খুব আনন্দ পাবে যে ভুজিব প্রেমার সুখ ভুজাইব লোকে দিন ভাব প্রকাশ করিব কলিযুগে। এই কলিযুগে আমি অবতীর্ণ হব অবতীর্ণ হয়ে প্রেম রস আস্বাদন করব আর জীব সকলকে প্রেম রস আস্বাদন করাব আমি দিনহীনভাবে ভক্ত ভাব অঙ্গীকার করে ভক্তের সঙ্গে আনন্দ আস্বাদন করব নিজ প্রেম বিলাইব ঈশ্বর হইয়া আমি নিজের প্রেম বিলাব নবদ্বীপে সচিগৃহে আমার জন্ম হবে গৌর দীর্ঘ কলেবর বাহু জানুসম সুমেরু সুন্দর তনু অতু অতি অনুপম আমার এরকম সুন্দর গৌর তনু আবির্ভূত হবে। এরকম বলতে বলতে কী হয়েছে না কৃষ্ণ একদম সুন্দর গৌরাঙ্গ রূপ তখন ধারণ করেছেন আর যখন সে গৌরাঙ্গ রূপকে দর্শন করেছে নারদমুনি সে আর আনন্দে অস্থির সে উজ্জ্বল জ্যোতির্ময় রূপ দেখে সে সঙ্গে সঙ্গে বিহলিত হয়ে সেখানে নারদমুনি পড়ে গেছেন না অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তারপরে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ তার তেজকে সম্বরণ করেছেন সম্বরণ করে গিয়ে আবার নারদকে চেতনা ফিরিয়েছেন চেতনা ফিরিয়ে তো নারদকে তিনি বলেছেন দেখ নারদ মুনি এই কলিযুগে আমি এই রূপে আবির্ভূত হব এই গৌরাঙ্গ রূপে আমি আবির্ভূত হব তুমি যাও সমস্ত ব্রহ্মাণ্ডে সমস্ত লোকে সবার কাছে এই কথা প্রচার কর যে কলিযুগে আমার চরণ কমলের মহিমা জানার জন্য আমার মধ্যে যে প্রেম রয়েছে যেই প্রেমর শ্রীমত রাধারাণী সর্বোত্তমভাবে আস্বাদন করছে সেই প্রেম রসকে আস্বাদন করার জন্য আমি শ্রীরাধয়া প্রণয় মহিমা কিদৃশী বা নৈব স্বাদ্যজন অদ্ভুত মধুরিমা কিদৃশী বা মদীয় সৌখ্যংচস্য মদনুভবত কিদৃশিং বেতি লোভা তদ্ভাবাঢ্য তার ভাব এবং তার অঙ্গকান্তিকে গ্রহণ করে আমি এই কলিযুগে আবির্ভূত হব। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন যে এই শাস্ত্রে বর্ণিত স্মৃতিতে বর্ণিত যে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি তার প্রমাণ আমরা পাচ্ছি। শুধু তাই নয় শ্রীমদ্ ভাগবতেও বর্ণনা করা হয়েছে যে কলিকালের মানুষ যারা বুদ্ধিমান ব্যক্তি তারা
भगवान भगवत स्वरूप के उपासना करबें। कौन भगवत स्वरूप के उपासना करबें? कृष्ण वर्णं तिष्ठा कृष्णं संग पांगस्त्र पार्षदई यज्ञ ही संकीर्तन प्राहि जजंती ही सुमेधस। कृष्ण वर्णं तिष्ठा अकृष्णं, एखाने कृष्ण प्रभुपाद वर्णना करछन जे कृष्ण वर्णं। कृष्ण वर्णं बोले लोकरा मन करबे एई श्लोकटि भगवान श्रीकृष्ण के उद्देश्य कर बला है छे। जे भगवान के उपासना करबे से भगवान हे कृष्ण वर्ण, हाँ कृष्ण वर्ण काल वर्ण। कि तार पर बोले तिषा अकृष्ण, तिषा कृष्ण। जदि तिषा अकृष्ण है, तिषा कृष्ण है, तिष मान अंगकांति, तले दुई बार एक ही कथा बोलार कोनो तात्पर्य थाके ना। कृष्ण वर्ण तिषा कृष्ण दुई बार बोलार कोनो तात्पर्य थाके ना। तो से जने जे कृष्ण वर्ण प्रथम व्यवहार करा है छे तार अर्थ टी जानते हैं। तार अर्थ हे कृष्ण ये वर्ण दुटो शब्द जार मुख थे सब समय उच्चारित हे कृष्ण। ये दुटी वर्ण कृष्ण बोले जिन सब समय उच्चारण कर कृष्ण वर्णयति जह सह जिन कृष्णर संपर्क सब समय वर्णना कर एवं तार अंगकांति की रकम ना तिषा अकृष्ण। तार अंगकांति हे अकृष्ण। तो अकृष्ण माने कृष्ण नय काल नय। तो काल नय बोले लाल होते पारे सबुज होते पारे कत रकम वर्ण होते पारे। कृष्ण का दास कविराज गोस्वामी बोलछन जे अकृष्ण वर्ण बोले पीत वर्ण। ए अकृष्ण कृष्ण नय जरा पीत वर्ण के न तार पूर्ण व्याख्या दाव है छे। जे अकृष्ण शब्द आमरा पीतवर्ण केना बुझब। ते भावे आमरा पुराणे विभिन्न जगह यही संदेश पाई स्मृति ते लेखा आछे जे भगवान अनंत स्वरूप मध्य एकटी स्वरूप रहे जेटी हे कि ना पीतवर्ण। देहकांते हयते हो अकृष्ण वर्ण, अकृष्ण वर्णे कहे पीतवर्ण। हाँ पीतवर्ण भगवान, से पीतवर्ण भगवान तीन की रकम ना भितरे तीन हछन कृष्ण बहिर्कृष्ण अंतर्कृष्ण बहिर्गौर। भितरे तीन अंतर्कृष्ण बहिर्गौर भगवान जे अवतीर्ण हबन की रकम ना भितरे तिनी कृष्ण थाकबेन और बाहिर गौरवर्ण थाकबेन। आ प्रभुपा तार सुंदर वर्णना दिच्छेन जे अंतकृष्ण बोलते कि बुझाए। जे अंतकृष्ण बोलते बुझाए जिने निरंतर श्रीकृष्ण कथा चिंता करछेन माने अंतकृष्ण। एकटा होते पारे से भीतरे कृष्ण वर्ण, भीतरे कृष्ण वर्ण अंतकृष्ण बहिर्गौर बाहिर गौरवर्ण। सेटी केना तार तात्पर्य वर्णना करा है छे। किंतु प्रभुपाद बोलछन अंतकृष्ण माने से अंतर माने भितरे सब समय कृष्णर कथा चिंता करछे। सब समय तार बाहिर भीतर सब समय कृष्णर कथा से चिंता करछे। तो के सब समय कृष्णर कथा चिंता करे सब थेके बेसी? के कृष्णर कथा बेसी चिंता करे? के चिंता करे? श्रीमती राधारानी। तो भक्तरा कृष्णर कथा चिंता करे जे जत चिंता करूक ना कन राधारानी मतन अत गभीर भाव कृष्णर कथा क्यों चिंता करे ना। तो श्रीमती राधारानी हछन कृष्ण जरा चिंता करे तार मध्य सर्वश्रेष्ठा। तो श्रीमती राधारानी कृष्ण भावनामृत उत्कर्षता आर समस्त भक्त के कि करछे ना छापी गे छे, हाँ अतिक्रम करे गे छे। तो से जन एखे बला हाथ कि ना श्रीकृष्ण के जानवार जन्न श्री चैतन्य महाप्रभु श्रीकृष्ण के जानार जन्न श्रीकृष्ण मध्य जे माधुर्य भाव मधुरता रहे ताके आस्वादन करार जन्न श्रीकृष्ण माधुरी माँ के श्रीमती राधारानी जे भाव आस्वादन करछन से भाव आस्वादन करार जन्न श्री चैतन्य महाप्रभु रूपे श्रीकृष्ण श्रीमती राधारानी भाव अवलम्बन करेछन।
তাই তিনি নিরন্তর কি করছেন না রাধারানীর মতো শ্রীকৃষ্ণের কথা চিন্তা করছেন। তার ফলে কি হচ্ছে, কৃষ্ণ রাধারানীর মতন কৃষ্ণের কথা চিন্তা করছেন, আর নিরন্তর এই শ্রীকৃষ্ণের চিন্তার দ্বারা তিনি সবসময় কি করছেন না কৃষ্ণকে আবৃত করে রেখেছেন। রাধারানীর রঙ্গ অঙ্গের রঙ্গ কি করছে না কৃষ্ণকে সবসময় আবৃত করে রেখেছে। তেইভাবে বর্ণনা করা হচ্ছে যে অন্তঃকৃষ্ণ বহির্গৌর, ভগবান শ্রীকৃষ্ণ বাহিরে গৌরবর্ণ ধারণ করেছেন। তখন আমরা স্মৃতিতে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রি বিধি বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাব ইব কল্পতে, আমাদের যা কিছু আমরা গ্রহণ করব শ্রুতি স্মৃতি পুরাণ এতে বর্ণনা থাকলে সেগুলি আমরা গ্রহণ করব, কারণ মনের কথা আমরা শুনব না। আবার শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে যদি শ্রুতি আর স্মৃতি এর মধ্যে কোনো মত পার্থক্য দেখা যায় তাহলে শ্রুতিকে শ্রেষ্ঠ বলে গ্রহণ করতে হবে। বেদ উপনিষদ আছে সব কিছুর গোড়া মূল, স্মৃতি পুরাণ এতে যা কিছু বলা হবে সেটাকে প্রমাণ করতে হবে। শ্রুতি স্মৃতি পুরাণে যা কিছু বলা থাকবে সেটাকে প্রমাণ করতে হবে, শ্রুতি থেকে কিছু প্রমাণ দৃষ্টান্ত দিয়ে। তো এই ভগবান ভগবানের যে অনন্ত রূপ রয়েছে এই অনন্ত রূপের মধ্যে কোনো একটি ভগবত স্বরূপের রূপটি হচ্ছে বা তার গায়ের রং হচ্ছে যে সোনার মতন গৌরবর্ণ বা পীতবর্ণ, একথা মণ্ডুক উপনিষদে লেখা আছে বলে প্রভুপাদ তা তাৎপর্যে উদ্ধৃত করেছেন। সেখানে বলা আছে কি না যদা পশ্যহ পশ্যতে রুক্মবর্ণম কর্তারম ইসম পুরুষম ব্রহ্মযোনিম, যদা পশ্যহ পশ্যতে রুক্মবর্ণম, এই রুক্মবর্ণ কথাটি বর্ণনা করা হয়েছে। যখন কোনো ব্যক্তি কর্তারং কর্তা ঈশ্বর ব্রহ্মযোনি রুক্মবর্ণ পুরুষকে দর্শন করেন তখন কি হয় তার না তৎক্ষণাৎ বিধুয় নিরঞ্জন পরমম সাম্যম উপৈতি, তখন তিনি নিরঞ্জন হন বিদ্বান হন এবং পরম সাম্য লাভ করেন। তো এই শ্লোকের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু যে গৌরবর্ণ পীতবর্ণ বা কাঞ্চন বর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছেন ইনি স্বয়ং ভগবান, এই কথা মণ্ডুক শ্রুতি উপনিষদে বর্ণনা করা হয়েছে যে পুরুষম ব্রহ্মযোনিম পশ্যতে তদা যদা পশ্য পশ্যতে রুক্মবর্ণম, তো এইভাবে একটি রুক্মবর্ণ বা স্বর্ণবর্ণের ভগবত স্বরূপ রয়েছে যার অন্তঃকৃষ্ণ বহির্গৌর, তিনি অন্তরে কৃষ্ণ এবং বহিরে বাহিরে গৌরবর্ণ ধারণ করেছেন। তো সেই কথা আমরা চৈতন্য চরিতামৃতে তার মঙ্গলাচরণে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরও খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে চৈতন্যের রূপটি গৌরাঙ্গ কেন, কৃষ্ণ যার বর্ণ হচ্ছে কৃষ্ণ তমাল বর্ণ হবে, নব জলধরের মতন তার বর্ণ হবে, তো তার রূপটি এই গৌরবর্ণ হলো কী করে, সেই সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রূপ গোস্বামীর একটি শ্লোককে উদ্ধৃত করে বলছেন যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তিরস্মাত একাত্মনাবপি ভুই ফুরা দেহভেদম গতৌত চৈতন্যাক্ষা প্রকট মধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা ভাবদ্যুতি গৌরাঙ্গের রূপটি তার গায়ের রং সোনার রঙের মতন পীতবর্ণ কেন, না রাধা ভাবদ্যুতি সুবলিতম, রাধারানীর ভাব এবং তার অঙ্গকান্তিকে অঙ্গীকার করে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। তো এটি জানতে হলে তিনি বলছেন আমাদের প্রথমে জানতে হবে এই রাধারানী সম্পর্কে যে রাধারানীর এইরকম রং কেন, তো সেই ক্ষেত্রে বর্ণনা করতে বলা হচ্ছে
এই রাধারানীর রংটা এরকম কেন? বা এই রাধারানী কে? এই রাধারানী কে? যার ভাবকে অঙ্গীকার করতে হলে ভগবান শ্রীকৃষ্ণের শরীরের রং ও পরিবর্তন করতে হবে। তো তা বর্ণনা করে বলা হচ্ছে এই রাধারানী হচ্ছেন কে? না রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তির অস্মাত। এই রাধারানী হচ্ছেন ভগবান কৃষ্ণ বা কৃষ্ণ বিষয়ক প্রেম, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তির অস্মাত, কৃষ্ণ প্রেমের চরম পরিণতি বা বিকার, সেই হচ্ছে শ্রীমতী রাধারানী হ্লাদিনীর সার। এই সম্পর্কে আমাদের গৌড়ী আচার্যর বর্ণনা করছেন যে ভগবানের যে অনন্ত শক্তি রয়েছে তার মধ্যে তিনটি মুখ্য বা তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটি হচ্ছে বহিরঙ্গা শক্তি, আর একটি হচ্ছে তটস্থা শক্তি। এই অন্তরঙ্গা শক্তিকে ভগবানের স্বরূপ শক্তি বলা হয়। স্বরূপ শক্তি মানে কি? না যে ভগবানের স্বরূপের মধ্যে যে শক্তি রয়েছে, ভগবানের সমস্ত কার্যকলাপ, ভগবানের সমস্ত লীলাবিলাস, ভগবানের অনন্ত ধামের প্রকাশ, ভগবানের অনন্ত রসমাধুরিমার আস্বাদন, এই সব কিছু ভগবানের এই অন্তরঙ্গা শক্তি, স্বরূপ শক্তি বা চিত শক্তি এর প্রভাবে হয়ে থাকে। তো এখনই এই যে অন্তরঙ্গা শক্তি, এই অন্তরঙ্গা শক্তি তিন ভাগে বিভক্ত আছে, তাকে বলা হচ্ছে হ্লাদিনী শক্তি, সন্ধিনী শক্তি আর সমিত শক্তি। এই তিনটে শক্তির দ্বারা, স্বরূপ শক্তির দ্বারা ভগবানের সব কিছু ক্রিয়াকলাপ, তার অনুভব সব কিছু এই তিনটে শক্তির দ্বারা তিনি স্বয়ং সংগঠিত করছেন। ভগবানের পরনির্ভরশীলতা নেই, তিনি স্বরাট পুরুষ, তিনি সম্পূর্ণ স্বাধীন, পরনির্ভরশীলতা নেই। তাই তিনি নিজের শক্তির দ্বারা নিজেকে ধারণ করে রাখেন, নিজের শক্তির দ্বারা নিজের সব কিছু জানতে পারেন। তার জন্য দরকার পড়ে না কারো কাছ থেকে শুনে জানতে হবে, দরকার পড়ে না। সে কাউকে আশ্রয় করে থাকবে এ দরকার পড়ে না, বরঞ্চ তিনি সব কিছুকে আশ্রয় দেবেন। ব্রহ্ম নহি প্রতিষ্ঠাহম, ব্রহ্মের আশ্রয়দাতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, সবকে তিনি আশ্রয় দেবেন। তার আনন্দ লাভ করার জন্য তিনি অপরের উপরে নির্ভর করে না, তিনি স্বরূপ শক্তির দ্বারা নিজে আনন্দ পান। তো এইভাবে তার স্বরূপ শক্তিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। তার সন্ধিনী শক্তি, যে সন্ধিনী শক্তিকে ধারণ শক্তি বলা হয়, এই সন্ধিনী শক্তির পরিণাম বা সন্ধিনী শক্তির মূর্ত বিগ্রহ বা সন্ধিনী শক্তির অধিষ্ঠাত্রা রূপটি যেরকম হচ্ছে কি না, ভগবানের ধাম, ভগবানের শয্যা, ভগবানের পিতামাতা, যা যা কিছু আমরা দেখি এই জগতে বা চিন্ময় জগতে, যা কিছু ভগবানকে ধারণ করেছে, এই সমস্তগুলির প্রকাশ হয়েছে কোথায় থেকে? না ভগবানের সন্ধিনী প্রধান স্বরূপ শক্তি থেকে এ সমস্ত প্রকাশিত হয়েছে। তাতে কি হলো না, ভগবান যে নিজে ধারণ করে রয়েছেন, নিজে নিজেকে ধারণ করে রয়েছে, নিজের স্বরূপ শক্তি তাকে ধারণ করে রেখেছে। ঠিক সেই রকম ভগবানের সম্মিত শক্তি, সম্মিত শক্তির মাধ্যমে ভগবান সব কিছু জানতে পারছেন। এবং আমরা যে ভগবানকে জানব, এই সম্মিত শক্তির ব্যতিরেকে ভগবান কেউ জানতে পারবে না। ঠিক সেই রকম ভগবান যে আনন্দ পাচ্ছেন, ভগবানের আনন্দদায়িনী শক্তি বা ভগবানকে যে আহ্লাদিত করছে, তার নাম হচ্ছে কি না, হ্লাদিনী শক্তি। তো এই হ্লাদিনী শক্তি বলা হচ্ছে যে হ্লাদিনীর সার হচ্ছে শ্রীমতী রাধারানী। এই হ্লাদিনীর সার যে চরম পরিণতি বা চরম বিকার, দৃষ্টান্ত দিয়ে বলা হচ্ছে ঠিক যেরকম কি আছে, দুধ, দুধকে যদি আমরা ভালো করে ফুটাই তাহলে ঘন হবে, ঘন হয়ে ক্ষীর পরিণত হবে। বা দুধকে আমরা মন্থন করলে বা দুধ থেকে আমরা দই তৈরি করি, দইকে মন্থন করে মাখন করি, মাখনের থেকে ঘি হয়। তো দুধের চরম পরিণতিটি কি না, ঘি। ঠিক সেই রকমই আমাদের এই প্রেম, এই প্রেমের চরম পরিণতি হচ্ছে
শ্রীমতী রাধারানী। আমরা রূপ গোস্বামী ভক্তির সমত সিন্ধু থেকে আমরা জানি যে বর্ণনা করেছেন ভক্তির নয়টি স্তর। ভক্তি প্রেম ভক্তি লাভ করতে হলে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব আর প্রেম। তো এই প্রেম কি সেটি ভালো হবে আমাদেরকে জানতে হবে। কেন না শ্রীমতী রাধারানী যে ভগবানের স্বরূপ শক্তি, শ্রীমতী রাধারানী ভগবানের শরীরের মধ্যে রয়েছে, তিনি তার শক্তি। কিন্তু কেউ বলবে শক্তির তো কোনো রং থাকে না, শক্তি তো নিরাকার, শক্তির তো কোনো মূর্তি থাকে না, শক্তির কোনো রূপ থাকে না। তাহলে এই রাধারানী ভগবানের শক্তি হলো কী করে? না ভগবানের দুই প্রকার শক্তিটা মূর্ত একটি অমূর্ত। যখন তার স্বরূপের মধ্যে এই আল্লাদিন শক্তি ভগবানের মধ্যে থেকে অমূর্ত, কোনো মূর্তি নেই কোনো রূপ নেই, তাকে আহ্লাদিত করছে। কিন্তু কখন কখন এই ভগবানকে আনন্দ দেওয়ার শক্তি তার অধিষ্ঠাত্রী দেবী রূপে বা মূর্তি রূপ ধারণ করে, তো সেইটি হচ্ছে কি, সেই রূপটি হচ্ছে শ্রীমতী রাধারানীর রূপ। আমরা পুরাণ থেকে শুনেছি যে কিভাবে সেই পুরাকালে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা ছিলেন গোলকে, গোলক বৃন্দাবনে, তো একাকা তিনি বসিয়াছেন, কিন্তু একাকী স ন রম্যতে, একাকা কেউ আনন্দ পায় না। যখন ভগবানের আনন্দ লাভ করার বাসনা হয়েছে তখন তার শরীর থেকে বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছেন, একথা বর্ণনা করা হয়েছে। তো এই শ্রীমতী রাধারানী কি সেই কথা এই চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে, যে আমরা এই আদৌ শ্রদ্ধা থেকে শুরু করে ভাব আর প্রেম পর্যন্ত গেলাম। যেই প্রেম ভগবান কৃষ্ণকে আনন্দ প্রদান করে, ভগবান কৃষ্ণকে বশীভূত করতে পারে। কিন্তু এই প্রেম হচ্ছে বিভিন্ন প্রকারের রয়েছে। যে ভগবানকে এইরকম ভালোবাসে, ভগবানের প্রতি মমতা বুদ্ধি রয়েছে, হে ভগবান তুমি আমার, এই যে মমতা বুদ্ধি রয়েছে এই প্রেমের চরম পরাকাষ্ঠা ভগবানের প্রতি ভক্তের মমতা বুদ্ধি, তার দ্বারা আমরা জানতে পারি বা প্রকাশিত হয়। তো শ্রীমতী রাধারানী কে সে কথা বর্ণনা করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে এই প্রেম বিভিন্ন স্তর রয়েছে, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব আর মহাভাব। আমি সংক্ষেপে এরপর একটু আলোকপাত করব, এটা জানা থাকলে আপনাদের ভালো হবে যে কি জিনিস এটা। তো এই প্রেম হচ্ছে ভগবানের প্রতি মমতা বুদ্ধি। এ ভগবান যখন ভগবান প্রতি প্রেম ভাব জাগে তো ভগবান বলতে সে বুঝতে পারে না, সে মনে করি আমার। তো তখন এই স্নেহভাব যখন ভগবান প্রতি জাগ্রত হবে তার লক্ষণটি কি, না ভগবানকে যত দেখবে তার মনে তৃপ্তি আসবে না, তার মনে হবে আরও যেন দেখি আরও যেন দেখি। যখন কার মনের মধ্যে এই প্রকার ভাব জাগবে তখন সে জানবে যে এর মধ্যে প্রেমের পরাকাষ্ঠা স্নেহভাব জাত হয়েছে, তাই সে ভগবানকে দেখলেও তৃপ্তি হচ্ছে না, যেন আরও দেখি আরও দেখি তার মনে হয়, ভগবানকে দেখে সে ছেড়ে যেতে পারে না। তো এই স্নেহ দুই প্রকারের রয়েছে, হ্যাঁ একটি হচ্ছে ঘৃত স্নেহ, একটি হচ্ছে মধু স্নেহ। একরকমের স্নেহ আছে যেন ঘি, ঘি ভালো জিনিস, কিন্তু খালি ঘি কেউ খায় না, কি খালি ঘি খেলে কিছু ভালো লাগে, ঘিকে কারোর সঙ্গে মিশালে ভালো লাগবে। কিন্তু মধু কীরকম লাগে, খালি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ ঠিক সেই রকম যে দুই প্রকার স্নেহ ভগবানের প্রতি ভক্তের রয়েছে। তো সেই রকম স্নেহ পর যে মান, মান কি না ভগবানের প্রতি মমতা বুদ্ধি যখন আরও গাঢ় হবে আরও ঘনত্ব প্রাপ্ত হবে তখন সে মান মানে পরিণত হবে। তখন কি হবে না ভগবানের মধ্যে যে মাধুর্য রয়েছে, যে রস রয়েছে, সবসময় নতুন নতুন মনে হবে। আর তখন ভক্ত ভাবটি ভগবান কুটিলতা ভাব,
কুটিলতা মানে জড় কুটিলতা নয়, সেটা কীরকম হবে না, ভগবান যে কুটিলতা ভাব ধারণ করবে সেটা চিন্ময় কুটিলতা। কুটিলতা মানে কি, মানে অন্তরের একটি ভাব থাকবে, বাহিরে আরেকটি ভাব থাকবে। যখন কেউ প্রিয় বস্তুকে কেউ ভালোবাসে, তার ভালোবাসা যখন আরও গভীর হয় তখন তার প্রিয়ের প্রতি এই কুটিলতা ভাব আসে। এর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, একবার রাধাকৃষ্ণ তিনি বৃন্দাবনে বসে আছেন, তো রাধারানী ভগবানের প্রতি এই মান প্রেম এই স্তরে এসেছে, মান ভাব এসেছে, তখন ভগবানের কথা চিন্তা করে রাধারানীর চোখ থেকে অশ্রু মোচন হচ্ছে। তো ভগবান কৃষ্ণ বলছেন, তো তুমি কান্না করছো কেন? তো রাধারানী যে কৃষ্ণ প্রেমে উদ্ভূত হয় ক্রন্দন করছে, এটা আসল কথা। আর হৃদয়ে সে জানে যে কৃষ্ণ প্রেমের জন্য আমার ক্রন্দন হচ্ছে, কিন্তু কৃষ্ণকে বলছেন, এই তুমি গরু চড়াচ্ছ, তোমার গরুর খোরার যে ধুলা ধুলা আমার চোখে পড়ে, চোখ থেকে আমার জল জল বইছে। অন্তরে একটা কথা, কিন্তু ভিতরে আরেকটা কথা দিয়ে বোঝাচ্ছে তাকে। অন্তরে কৃষ্ণকে ভালোবাসে, জল পড়ছে, তো বলছে তোমার গরুর খুরার ধুলা পড়ে আমার জল পড়ছে। তখন কৃষ্ণ বলছেন, তা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার চোখেটু ফু দেই, তাহলে ফু দিব, ফু দিব। তখন রাধারানী খুব চমৎকার, ও কৃষ্ণ আমার চোখে ফু দেবে, খুব আনন্দ পাচ্ছে, কিন্তু বাইরে বলছে, হ্যাঁ আরও বেশি ভালোবাসা দেখাও না, দূরে থাকা, তোমাকে চোখে ফুল দিতে হবে না, ফু দিতে হবে না। এরকম কুটিলতা ভাব, এটা মান করবে, এই স্নেহ মান। আর ভগবান সঙ্গে তার ভালোবাসা আরও গভীর হবে, তখন কি হবে, তাকে বলা হচ্ছে প্রণয়। এই প্রণয় স্তরে ভক্ত যাকে ভালোবাসে তার প্রতি কোনো সম্ভ্রমতা থাকবে না, তার প্রতি কোনো সম্মান থাকবে না, সে অত ভালোবাসবে যে মনে করবে এর আর আমার মধ্যে কোনো পার্থক্যই নেই। আমার প্রিয় যাকে আমি ভালোবাসি, তার প্রাণ মন বুদ্ধি দেহ পরিচ্ছদ আমার প্রাণ মন বুদ্ধি সঙ্গে কোনো পার্থক্য নাই, অত একীভূত হয়ে যাবে, অত অভেদ হয়ে যাবে, অত ঐক্য ভাবনা হয়ে যাবে। তার প্রাণ মানে আমি যাকে ভালোবাসি তার প্রাণ রক্ষা করার জন্য আমার প্রাণ রক্ষা করতে আমি যেরকম চেষ্টা করব, আমি যাকে ভালোবাসি তার প্রাণ রক্ষা করতে আমি সেরকম চেষ্টা করব। মানে তার বুদ্ধি তার মন তার দেহ, আমার বুদ্ধি আমার মন আমার দেহ সঙ্গে কোনো পার্থক্য থাকবে না, এটা হচ্ছে অভেদ বুদ্ধি। ঠিক যেরকম আমার পা যদি আমার গায়ে লাগে, আমি কি শ্রী বিষ্ণু বলি নাকি? আপনার গায়ে লাগলে শ্রী বিষ্ণু বলব, মানে অভেদ। তো ভালোবাসা অত ঘনিষ্ঠ হয়ে যাবে তখন কি হবে না, সে অভেদ জ্ঞান ঐক্য এক বলে মনে করবে, তাকে বলা হচ্ছে প্রণয়। স্নেহ মান প্রণয়, এটা প্রেমের বিভিন্ন স্তর। তো প্রণয়ের পর যে রাগ, ওই রাগে কি হবে যে কৃষ্ণ প্রাপ্তির সম্ভাবনা থাকলে যত দুঃখ অতিশয় দুঃখ তাকে সুখ বলে মনে হবে, কৃষ্ণকে পাব এই সম্ভাবনা যত দুঃখ থাকলেও তাকে সুখের মতন তার মনের মধ্যে সুখ জাগাবে, এটাকে বলা হচ্ছে রাগ। আর রাগের পর হচ্ছে অনুরাগ। তো অনুরাগ যখন কোনো ভক্তের হৃদয়ে অনুরাগ জাগবে তখন কি হবে না, ভগবানকে যতবার দেখবে তখন নতুন বলে মনে হবে, নতুন বলে মনে হবে, আরও সুন্দর। এখনই দেখেছে, পরমূর্তি দেখবে বলতে না এটা আরও সুন্দর লাগছে, তা পরমূর্তি না না এটা আরও সুন্দর লাগছে। তো পূর্বের যে সৌন্দর্য আস্বাদন করেছিল প্রতি মুহূর্তে তার সৌন্দর্য বেশি বেশি সে আস্বাদন করবে। তো সে ভগবানের এই সৌন্দর্য আস্বাদন করার জন্য অত ব্যগ্র হয়ে পড়বে, কৃষ্ণ মিলনের জন্য কোনো প্রাণহীন বা অপ্রাণীতে অপ্রাণী বা প্রাণহীন বস্তুতে জন্ম লালসা তার হবে। ঠিক যেরকম বাঁশি, তো বাঁশিতে প্রাণ নেই, তো গোপীরা মনে করছে ও এ কৃষ্ণ বাঁশি সবসময় কৃষ্ণর অধরামৃত আস্বাদন করছে, আমাদের বাঁশি হয়ে যাই। বাইরে কোনোটা যার প্রাণ নেই সেইরকম একটা বস্তু কৃষ্ণকে পাওয়ার জন্যে
এটা পাথর হতে আমি আমি পাথর জন্ম লাভ করি জানা হ্যাঁ মানে এত গভীর বাসনা তাকে বলে অনুরাগ। তো এইভাবে এই কৃষ্ণের প্রতি মমতা বুদ্ধি আরও যত বেশি ঘনীভূত হবে, স্নেহ স্নেহ থেকে মান, মান থেকে প্রণয়, প্রণয় থেকে রাগ, রাগ থেকে অনুরাগ, অনুরাগ থেকে ভাব, ভাব থেকে মহাভাব। তো এই রাধারণী হচ্ছেন কে না, এই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। তো মহাভাব রূঢ় আর অধিরূঢ় দুইটি স্তর রয়েছে। মহাভাবের প্রাথমিক স্তরকে বলা হচ্ছে রূঢ়, আর তার পরের ভাবটি হচ্ছে অধিরূঢ়। যখন কোনো ভক্তের মধ্যে অষ্টসাত্বিক বিকারের মধ্যে একটা দুটো বিকার প্রাপ্ত হবে তখন তাকে বলে রূঢ়, যখন সাত ছয়টা সাতটা আটটা বিকার প্রাপ্ত হবে তাকে বলে অধিরূঢ়। তো এই অধিরূঢ় আবার দুই প্রকারের আছে, এটা হচ্ছে মদন আর মাদন। তো যত ভক্ত আছে জগতে, যত জীব আছে, সবাই খুব বেশি হলে এই ভাবের স্তর পর্যন্ত যেতে পারে, এর ঊর্ধ্বে আর কেউ যেতে পারবে না, কোনো জীব যেতে পারবে না। এর ঊর্ধ্বে কারা যেতে পারে না, যারা ব্রজগোপিকারা রয়েছেন তারাই মহাভাব প্রাপ্ত হতে পারে, ব্রজগোপিকারা মহাভাব প্রাপ্ত হতে পারে। তো এই মহাভাবের মধ্যে রয়েছে রূঢ় আর অধিরূঢ়। আর অধিরূঢ় হচ্ছে দুই প্রকারের, মদন আর মাদন। ব্রজগোপিকা যারা রয়েছেন তাদের মধ্যে যে সমস্ত শ্রীমতী রাধারণীর সখী রয়েছেন, তার যে যুদ্ধ রয়েছেন, সেই যে গোপীরা রয়েছেন তার মধ্যে এই মদন ভাব রয়েছে, আর কারোর মধ্যে মদন ভাব নেই। ভক্তি রসামত সিন্ধু আপনারা অধ্যয়ন করলে চৈতন্য চরিতামৃতে এ সমস্ত লক্ষণ পুঙ্খানুপুঙ্খে বর্ণনা করা হয়েছে। তো সমস্ত গোপী ললিতা বিশাখা যে সখিয়া রয়েছেন তাদের মধ্যে এই মহাভাবের মদন রয়েছে, কিন্তু মাদন রয়েছে যে মাদনাখ্যা মহাভাব, এটি একমাত্র রাধারানীর মধ্যে রয়েছে। তা লেখুন, চিন্তা করে দেখুন যে রাধারানী কোন স্তরের সে, তিনি যেত প্রেম, সেজন্য বলা যে প্রেমের চরম পরাকাষ্ঠা সেই হচ্ছে শ্রীমতী রাধারানী। যে রাধারানী তার রঙটি হচ্ছে পীতবর্ণ বা গৌরাঙ্গী গৌরবর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বাপরে লীলা বিলাস করছিলেন, একবার নারদ মুনি তিনি এই ধরাধামে বিচরণ করছিলেন। তো নারদ মুনি ঘুরতে ঘুরতে এই সারা পৃথিবী ঘুরছেন, তখন কলিযুগ প্রবেশ করে না, দ্বাপরের শেষের সময়, কিন্তু কলির আভাস তখন এসে গেছে। দংশিল সকল লোকে কলিকাল সর্পে নিরন্তর দগ্ধমুগ্ধ মায়া দর্পে। তো কলিকাল সর্প দংশন করেছে, তখন মানুষ তার সমস্ত সদাচার পরিত্যাগ করেছে, তার নিজের স্বরূপকে ভুলে গিয়েছে, লোভ মোহ মদ কাম ক্রোধ অভিমানী হয়েছে। তো সর্বত্র ঘুরতে ঘুরতে নারদমুনি দেখছেন যে জগতের অবস্থা এরকম। তো ঘুরে ঘুরে একদিন গিয়ে কী করছেন না, দ্বারকায় গিয়ে পৌঁছেছেন, দ্বারকায়। তো সেই দিন দ্বারকায় কী হয়েছে না, ভগবান শ্রীকৃষ্ণ তার আগের দিন রাত্রিরে তিনি সত্যভামার গৃহে রাত্রি যাপন করেছেন এবং খবর দিয়েছেন যে আগামীকালকে আমি রুক্মিণীর ঘরে যাব। তো সকালে রুক্মিণীর ঘরে যাবে, তো রুক্মিণী দেবী খুব আনন্দিত, আজকে গৃহে আমার প্রভু আসবেন। তাই তিনি আর আনন্দে আর মানে চলাফেরাও করতে পারছেন না, এত আনন্দ তার হয়েছে। সমস্ত গৃহকে ভালো করে মার্জনা করেছেন, সুন্দর বাদ্য বাজছে, মঙ্গল ঘট স্থাপন করেছেন যে প্রভুকে আমি আমার গৃহে আমন্ত্রণ করব। তো সমস্ত তা সখীরা সুন্দরভাবে তাকে সাজিয়েছেন, বস্ত্র অলঙ্কার ধারণ করছেন। ঠিক এক সময় কী হয়েছে না, ভগবান শ্রীকৃষ্ণ এসে সেখানে উপস্থিত হয়েছেন। আর ভগবান কৃষ্ণকে দেখে রুক্মিণী দেবীর আনন্দ ধরে না। ভগবান কৃষ্ণকে সুন্দর আসন দিয়ে রুক্মিণী দেবী কী করছেন না, সুবাসিত গঙ্গাজল প্রভু কাছে আনি পাদ প্রক্ষালন করে দেবী শ্রী রুক্মিণী। তিনি ভগবান শ্রীকৃষ্ণের পাদ প্রক্ষালন করছেন।
तो पाद प्रख्यान करे तो भगवान श्रीकृष्ण चरण कमल के हृदय धारण कर हृदय धारण करे तार मुखमंडल के अवलोकन कर आनंद पाचन किंतु से हृदय धारण कर खूब कान्ना कर खूब कान्ना कर तो प्रभु भगवान श्रीकृष्ण देखें रुक्मिणी कान्ना कर ना अरे आम तुम घरे एस तुम्हें आनंद करवे तो तुम कान्ना कर ना तुम्हें आम प्राण थे अधिक आम तुम्हें अत भलोबासी तो आम कि अपराध कर तुम चरण तुम मन कि कष्ट दिए आम आस्ते तुम अत कान्ना कर ना कौन दोष कर बोल किंबा पूर्वे तुम्हें उपहास करे ठाटा कर एक कथा बोले एक बार भगवान कृष्ण बोले रुक्मिणी के अरे आम तो यही गरीब दे थी आमार भक्तरा सब गरीब सुदामा विपर मतन आर तुम्हें जदि चाओ अन्न कारो संगे बिए करते पार ए थाटा एरकम बोले तक रुक्मिणी शुने ना कि से दिन पासे दाड़िए कला गाच खूब जोर झड़ हेले पड़े जाए संगे संगे भूमि पड़े गेसिले जमा के बोल से तुम्हें चाओ जो अन्न बर ग्रहण कर तो कृष्ण तो आम तुके थटा थाटाए बोले तो से तुम हृदय धारण कर रेखे तुम्हार हृदय की अत कठिन जे तुम एखो से दुख पाच तक यन निठुरबाणी प्रभु मुखे सुनी सरस सरसे कि कहे रुक्मिणी ए रख निष्ठुर कथा कृष्ण बोल तुम्हार हृदय अत कठिन तुम कें क्रंदन कर तक रुक्मिणी देवी बोल जामार हृदयटा पाथर मतन आमार हृदय बहु कठिन अंतर कठिन मोर कबू न है आन आमार अंतर हृदय बहु कठिन किंतु एक महाभाग्य सबे तुम्हें मोर प्राण किंतु आम अत्यंत सौभाग्यवती तुम्हें आमार प्राण तुम्हार छाड़ा आम आर किछु जानी ना आमार अंतर खूब कठिन किंतु आम जे कि जन कान्ना करछि से कथा तुम्हें कि करे जानबे तुम्हारे ये चरण कमल जे चरण कमल के आम हृदय धरे कान्ना करछि तो तुम्हें कि करे जानबे तुम्हें जगत सब किस जान सब किस जान ले तुम्हार चरण कमल महिमा तुम्हें कोनो दिन जानना यही चरण कमल महिमा तुम्हें अज्ञ तुम्हें कि भाव जानते पारबे ना जदि राधा भाव हृदय कर आरोपण तबे से जन्मे निजे प्रेमार लक्षण यही प्रेमेर तुम्हार चरण कमल महिमा तुम्हें जानबे ना जदि कोनो दिन राधाराणी भाव तुम्हें धारण कर ताहले ए प्रेमेर महिमा तुम बुझते पारबे जो रुक्मिणी मुखे ए राधाराणी नामटी भगवान श्रीकृष्ण शुनेछेन तखन तुम चमत्कार हो गेछेन ए बोलो सुनिया प्रभु हिया चमत्कार की बोले देवी कह आर बार बोल जाए कि बोल कि बोल ए रकम जगत एक किछु आछे जे आमी जानी ना ए जे तो आमार आजानाबार कि आछे एहन दुर्लभ कथा सुनी मोर हिया बाढ़ आरती किछु विस्मय पाया ये दुर्लभ जिनिस रहेछे तो ये कथा शुने तापरे कि होयछे एरो आश्चर्य होयछेन जे तो तुम्हार मुखे आमार चरण कमल महिमा आमी जानी ना तुम्हें जान तक रुक्मिणी देवी भगवान श्रीकृष्ण चरण कमल महिमा वर्णना कर तुम्हार चरण धौत जल शिव ग्रहण कर सब किस वर्णना कर पदकमल तुम्हार चरण कमल जो महिमा राधाराणी छाड़ार क्यों जाने ना राधाराणी भाव अंगीकार कर ले तुम्हें जानते पर तक भगवान श्रीकृष्ण रुक्मिणी देवी के खूब आदर करे तार कोले कोले बसिए 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 तार मुखे चुबुके हाथ दिए तार मुख तुले चुबुके दक्षिण कर बयान नेहाले उत्थरिल प्रेम सिंधु अमिया हिल्लले हाँ तार मुखमंडल दर्शन करछन तार मने खूब आनंद जे भुंजीव प्रेमार सुख कहिला अपनी तुम्हें बोले आम से प्रेम सुख आस्वादन करब तो रकम जख रुक्मिणी देवी संगे आलाप आलोचना कर ठीक से समय नारद मुनि से पहुँचे गे नारद मुनि से पहुँचे गे तो संगे संगे भगवान श्रीकृष्ण उठे ताके सिंहासन उपरे बसिए पाद्य अर्घ्य दिए तार उपासना करे ताके संभाषण कर
তখন দেখছেন যে নারদ মুনি শুধু কান্না করছে আর মন দুঃখে বসে আছে। তো ভগবান কৃষ্ণ বলছেন, আরে কী হয়েছে তোমাকে দেখে আজকে তো দুঃখিত মনে হয় কেন? তো নারদ মুনি কিছু বলছে না, চুপ করে বসে আছেন। তো ভগবান বহু প্রকার বুঝাচ্ছেন, হ্যাঁ বুঝে টুঝে তখন বলছেন, তোমার দুঃখিত দেখি হরিল জ্ঞান, তোমার দুঃখ দেখে আমার খুব দুঃখ লাগছে, হে নারদ তুমি বলো তোমার দুঃখের কারণ কি? তো নারদ মুনি বলছেন, দেখো প্রভু আমি সারা জগৎ ঘুরলাম, সারা জগতে দেখছি সবাই লোকেরা মদমত্ত হয়ে আছে, হিংসা দ্বেষ, তখন এই সমস্ত দেখে আমার মনে খুব দুঃখ হয়েছে, যাদের নিস্তারের উপায় কী আছে আমি বুঝতে পারছি না, আমি আমার অন্তরের দুঃখ আপনার কথা আপনার কাছে প্রকাশ করলাম। এই যে মহাকলিযুগ আসছে, এই কলিযুগে এই মানুষের কী অবস্থা হবে? যখন ভগবান শ্রীকৃষ্ণ নারদের শ্রীমুখ থেকে তার চিন্তার কথা শুনেছেন, তখন তিনি বলছেন, হে নারদ মহামুনি শুন, আজকে এখন যা ঘটনা ঘটেছে তুমি জানো? অপরূপ কথা রুক্মিণী কহিল, রুক্মিণী একটা অপরূপ কথা বলছে। কি বলছে না তুমি শুনলে খুব আনন্দ পাবে, যে ভুজিব প্রেমার সুখ ভুজাইব লোকে দিনভাব প্রকাশ করিব কলিযুগে। এই কলিযুগে আমি অবতীর্ণ হব, অবতীর্ণ হয়ে প্রেম রস আস্বাদন করব, আর জীব সকলকে প্রেম রস আস্বাদন করাব। আমি দিনহীনভাবে ভক্তভাব অঙ্গীকার করে ভক্তের সঙ্গে আনন্দ আস্বাদন করব, নিজ প্রেম বিলাইব ঈশ্বর হইয়া, আমি নিজের প্রেম বিলাব, নবদ্বীপে সচিগৃহে আমার জন্ম হবে, গৌর দীর্ঘ কলেবর বাহু জানুসম সুমেরু সুন্দর তনু অতি অনুপম, আমার এরকম সুন্দর গৌরতনু আবির্ভূত হবে। এরকম বলতে বলতে কী হয়েছে না, কৃষ্ণ একদম সুন্দর গৌরাঙ্গ রূপ তখন ধারণ করেছেন। আর যখন সে গৌরাঙ্গ রূপকে দর্শন করেছে নারদ মুনি, সে আর আনন্দে অস্থির, সে উজ্জ্বল জ্যোতির্ময় রূপ দেখে সে সঙ্গে সঙ্গে বিহলিত হয় সেখানে নারদ মুনি পড়ে গেছেন, না অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তারপরে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ তার তেজকে সম্বরণ করেছেন, সম্বরণ করে গিয়ে আবার নারদকে চেতনা ফিরিয়েছেন। চেতনা ফিরিয়ে তো নারদকে তিনি বলেছেন, দেখো নারদ মুনি এই কলিযুগে আমি এই রূপে আবির্ভূত হব, এই গৌরাঙ্গ রূপে আমি আবির্ভূত হব, তুমি যাও সমস্ত ব্রহ্মাণ্ডে সমস্ত লোকে সবার কাছে এই কথা প্রচার কর যে কলিযুগে আমার চরণ কমলের মহিমা জানার জন্য আমার মধ্যে যে প্রেম রয়েছে, যেই প্রেম রস শ্রীমত রাধারাণী সর্বোত্তমভাবে আস্বাদন করছে, সেই প্রেম রসকে আস্বাদন করার জন্য আমি শ্রীরাধয়া প্রণয় মহিমা কিদৃশী বা নৈব স্বাদ্যজন অদ্ভুত মধুরীমা কিদৃশী বা মদীয় সৌখ্যংচস্য মদনুভবত কিদৃশিং বেতি লোভা তদ ভাবাঢ্য। তার ভাব এবং তার অঙ্গকান্তিকে গ্রহণ করে আমি এই কলিযুগে আবির্ভূত হব।